অভিনেত্রী মায় হাজরিকার কবর, এই কবরস্থানে তিনি শায়িত আছে। চুপ করুন, বস্তির লোক এসে সব বলে গেছে। আসসালামু আলাইকুম ইহলাল কবুর, আসসালামু আলাইকুম ইহলাল কবুর, আসসালামু আলাইকুম ইহলাল কবুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিংবদন্তী অভিনেত্রী, খল অভিনেত্রী এবং একজন গুণী প্রতিভাবান অভিনেত্রী মায়া হাজরিকা এই কবরস্থানেই শায়িত আছে। অভিনেত্রী মায়া হাজরিকা আজ থেকে প্রায় 27 বছর আগে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপরে গমন করেন। তাহার জন্ম 1934 সালের 5ই আগস্ট ভারতের পশ্চিমবঙ্গে, 6ই নভেম্বর ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল 52 বছর। ব্যক্তিগত জীবনে মায়া হাজরিকা 1968 সালে তৎকালীন পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 পুত্র সন্তান ছিল, তাদের নাম জাবেদ ও জামশেদ। আল্লাহ যেন তাহার, যদি গুনাখাতা থেকে থাকে, আল্লাহ যেন তাহার গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ যেন তাহার কবরে জান্নাতের সুগ্রাম নসিব করেন, আমিন। আর এই কবরস্থানে যারা শায়িত আছে আল্লাহ যেন প্রত্যেকের গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ যেন এই কবরবাসীদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।